নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ত্রিগ্রহী মহাসংযোগ যে পাঁচ রাশির রাজ সিংহাসন প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তাই আলোচনাটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, মোটো ভিডিওটি স্কিপ করে দেখবেন না। কোন এই পাঁচ সৌভাগ্যশালী রাশি এই ত্রিগ্রহী যোগে মালামাল হতে চলেছে, লিখে নিন। কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। আমি একটি কথা বারবার বলি, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না। আপনার জন্মছকে যে সমস্যা আছে কিনা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেই জায়গা থেকে আপনাকে কিন্তু আমি হাত ধরে টেনে তুলবই, খুব দায়িত্বের সাথে বলছি। যাদের খুব সমস্যা একের পর এক, হয়তো আপনার ঋণে জর্জরিত হয়ে গেছেন, বা আপনি মামলা মকদ্দমাতে জর্জরিত হয়ে গেছেন, অথবা আপনার কর্মহীন হয়ে আপনি পড়েছেন, বিয়ের জায়গাতে বাধা এসছে, বিবাহ একের পর এক দেখাচ্ছেন, বিয়ে হচ্ছে না। অনেকেরই প্রশ্ন থাকে, নতুন বছর এই 2023 সাল, আমার ক্ষেত্রে বিয়ে হবে, আমার ক্ষেত্রে চাকরি হবে, আমার ক্ষেত্রে ব্যবসার জায়গা ভালো হবে, ঋণ পরিশোধ হবে, বিভিন্ন রকম মানুষের কিন্তু প্রশ্ন কিন্তু রয়েছে। তো কৌশিকরা যার হাত ধরে কিনা তাকে টেনে তুলে, সবারই হাত কিন্তু আমি ধরি না। কারণ কি, যেখানে প্রথম কথা, আপনি যেখানে কাজে যাচ্ছেন নিজেকে আগে সারেন্ডার করতে শিখুন, অর্থাৎ আপনি আমাকে বাঁচান, এই কথাটা, এই কথাটাই হচ্ছে সব থেকে বড়। কিন্তু যেটা আবার কেউ কেউ আবার এই অভিনয় করছে, অভিনয় করলে কিন্তু ঠিক বুঝতে পারি, অর্থাৎ যে মন থেকে বলছে না, আপনার উপর আমি দায়িত্ব ছেড়ে দিচ্ছি, আপনি আমাকে এই জায়গা থেকে মুক্ত করে দিন, অর্থাৎ যে সমস্যাতে আছি। এই জন্য আমি একটা কথা বলি, সারেন্ডার হন, তাহলে কিন্তু জীবনে অনেক কিছু পাবেন। অবশ্যই তাদেরকেই আমি হাত ধরি যাদের ক্ষেত্রে স্যালেন্ডার ভাবটা আছে, যারা জীবনে উন্নতিকে, উন্নয়নের যোগ্যে যারা সামিল হতে চায়, তাদের পাশে কৌশিক রায় আছে, চিরদিন থাকবে। সমস্যা তো আছে, সমাধানের পথও আছে। দেখুন, প্রত্যেকেরই ক্ষেত্রে কোনো না কোনো কিছু সমস্যা কিন্তু আছে, এবং সেই জায়গা একজন জ্যোতিষবিদ সূক্ষ্ম আপনার চার্টকে বিশ্লেষণ করে, আপনার জন্মছককে বিশ্লেষণ করে, আপনাকে কিন্তু সেই জায়গা থেকে রিকভারি নিশ্চিত রূপে কিন্তু আপনাকে কিন্তু করতে কিন্তু পারবে। ওই হবে হচ্ছে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নাই, ডেফিনেটলি আপনাকে কাজ আমি করে দেখাবো, এবং দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে। এ কথাটাই বারবার একটি কথা বলি, পিছন ফিরে তাকাতে হবে না, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে তারা যোগাযোগ করুন। আমি এই রকম মানুষই চাই, যাদের সমস্যার উপর সমস্যা, এই টাকা নিয়ে আসলেন, মাসের অর্ধেক হতে হতেই টাকা আপনার শেষ, কারণ কি, লোন, কোন খাতে কোন টাকা খরচ করবে নিজে মাথার ঠিক থাকছে না, চারিদিকে ঋণে জর্জরিত, সমস্যা গুনতে গুনতে জীবনটা কিন্তু কেটে যাচ্ছে। এই জায়গাগুলো অবশ্যই ডেফিনেটলি সমাধান করা কিন্তু সম্ভব, অর্থাৎ স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের। কিন্তু যে স্বপ্ন দেখবেন সেই স্বপ্নটা যেন আপনার ছকে পোটেনশিয়ালিটি থাকে, ঠিক আছে, এটা কিন্তু বুঝবেন। আপনার ছকে আছে আপনি লাখ টাকার মালিক হচ্ছেন, কিন্তু আপনি দেখছেন আপনি আরোগ্যপতি হয়ে বসে আছেন, তাহলে কিচ্ছু হবে না, কারণ আপনার এই লাখ টাকাকে, আপনার এই লাখ টাকাকে আমি 10 গুণ 20 গুণ বাড়াতে পারবো, কিন্তু আপনাকে আরোগ্যপতি আমি কিন্তু করতে পারবো না, এটা এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক, ত্রিগ্রহী মহাসংযোগ।
পাঁচ রাশি। প্রথম যে চর্চিত রাশি মকর রাশি, মকর রাশির একাদশ ভাবে ত্রিগ্রহী যোগ। দেখুন প্রচুর কমেন্টস আছে স্যার মকর রাশির ক্ষেত্রে খুব খারাপ খারাপ খারাপ। দেখুন মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি সুদিন কিন্তু আগত, এই শুধু ত্রিগ্রহী মহাসংযোগে নয়, 2023 মকর রাশির স্মরণীয় বছর কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। সাড়ে সাতই চলছে, সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হতে চলেছে মকর রাশির, নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে শনি আপনাদেরকে। কিন্তু যাদের রাশিচক্রে শনি ভালো আছে তারা ডেফিনেটলি ভালো ফল পাবেন, আর যাদের রাশিচক্রের শনি নিচস্থ বা দুর্বলভাবে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসবে। এবার আপনাদেরকে আমি বলি আপনার জন্মছক বিশ্লেষণ করা দরকার। একাদশভাবে এই ত্রিগ্রহী যোগ মকর রাশির ভাগ্য এবং আকস্মিক প্রাপ্তি এবং বিদেশ থেকে লাভ দিবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশি বৃষ রাশি। বৃষ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন বৃষ রাশি। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে বৃষ রাশির, দাম্পত্য সুখের জায়গায় দেখা যাচ্ছে এবং আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে, লিখে রাখুন। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে লাভ কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি অভূতপূর্ব ফল কিন্তু পেতে চলেছেন কর্কট রাশি। ডায়েরিতে নোট করে নিন কর্কট রাশির এক্সিলেন্ট রেজাল্ট, মানে কল্পনার বাইরে এই ত্রিগ্রহী যোগ বুধ শুক্র এবং রবির ধনাধিপতি পঞ্চম ভাবে একাদশপতি পঞ্চম ভাবে কি চাই কর্কট রাশির, সফলতা আপনার হাতের মুঠোয় আসতে চলেছে কর্কট রাশি, লিখে রাখুন। ডায়েরিতে নোট করে নিন কর্কট রাশি মানে আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন। ডুবে গেছে আটকে গেছে ফেঁসে আছে এমন কোন কাজ আপনাদের এই সময় সম্পূর্ণ কিন্তু হবে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনার মনের ডিজায়ারগুলো পূরণ কিন্তু হবে। আমি কৌশিক রায় খুব দায়িত্বের সাথে বলছি, যদি আপনার জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে তাহলে এই ত্রিগ্রহী যোগে আপনি কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট পেতে কিন্তু চলেছেন। চার নম্বর যে রাশির আমি কথা বলবো এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি চতুর্থভাবে ত্রিগ্রহী যোগ, রাশির অধিপতি চতুর্থভাবে, ধনাধিপতি চতুর্থভাবে, কর্মাধিপতি চতুর্থভাবে, কি চায় সিংহ রাশি। সিংহ রাশির সোনায় সুহাগা কিন্তু হতে চলেছে, রাজ সিংহাসন পেতে চলেছে, স্বর্ণ মুকুট পড়তে চলেছে সিংহ রাশি। পারিবারিক সুখ, আপনার শেয়ার বাজার, গোল্ড, স্টক বিজনেস, অনলাইন ডিজিটাল মার্কেটিং, যারা সেলস ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবে, এবং কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছে সিংহ রাশি, এবং প্রপার্টি রিলেটেড জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কিন্তু হতে কিন্তু চলেছে, লিখে রাখুন। এরপর যে রাশির কথা আমি বলবো অন্তিম এবং শেষ যে রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, আপনাদের এমনিতে তো শ্মশানাও মহাপুরুষ রাজযোগ রয়েছেই আপনাদের ক্ষেত্রে, এবং আপনাদের রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে, ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে, এবং আপনাদের একাদশপতি ধনভাবে অবস্থান করছে। কি চাই এ রাশির ক্ষেত্রে? ভাগ্যের দ্বারা অর্থ, ভাগ্যের সাপোর্টে অর্থ, রাশির অধিপতি ধনভাবে অবস্থান করে অর্থনৈতিক স্থিতি, আকস্মিক প্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, এবং একাদশপতি আপনার অবস্থান করছে ধনভাবে, সফলতার সিঁড়ি পেতে চলেছেন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন, কল্পনার বাইরে যে রেজাল্ট পেতে চলেছেন। কোন রাশি নাম বলবো একটু ওয়েট করুন, কারণ আপনার ক্ষেত্রে শনির ঢাইয়া কিন্তু চলছে, এবং শনির ঢাইয়া 17 জানুয়ারি 2023 আপনাদের সমাপ্ত হচ্ছে, সুদিন আগত আপনাদের ক্ষেত্রে, কারণ
শনি আপনাদের পঞ্চম ভাবে চলে যাচ্ছে, আর শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট। রাজ্যকারী প্ল্যানেট যখন আপনার ক্ষেত্রে কিন্তু শনি ধামাকা কিন্তু করতে চলেছে, এবং এই যে ত্রিগ্রহী যোগ, লিখে রাখুন, কৌশিকরাই যে কথাগুলো বলে সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু কথা বলে, কোনো মন গড়া কথা নয়। কারণ ভাগ্যাধিপতি ধনভাবে, একাদশপতি ধনভাবে, রাশির অধিপতি ধনভাবে, সে রাশির নাম এক্সিলেন্ট সুপার ডুপার রাশি তুলা রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।